আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকের পর্বে আমি আপনাদের জন্য ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার একটা রেসিপি নিয়ে এসেছি। এটা তৈরি করা যেমন খুবই সহজ, আর উপকরণও খুব কম লাগে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এছাড়াও এই নাস্তাটা তৈরি করে আপনি প্রায় মাসখানেকের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তবে এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, গোটা জিরা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার এর সাথে দিয়ে দেব জাস্ট 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার ময়দার সাথে তেলটা ভালোভাবে মাখিয়ে নিব। আমার কাছে মনে হলো আর একটু তেল দিলে ভালো হয়, তাই 1 চা চামচ পরিমাণ তেল দিলাম। তো মাখানো হয়ে এলে যখন দেখবেন এইভাবে ময়দাগুলো হাত দিয়ে মুষ্টি করা যাচ্ছে, তখন বুঝে নেবেন আপনার ময়দার ডোটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এখানে আমি অল্প অল্প করে কিছুটা পানি অ্যাড করে একটা মসৃণ ডো তৈরি করে নিব। তবে একসাথে অতিরিক্ত পানি দিতে যাবেন না, এতে করে ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না, অনেকটাই নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা আমাদের তৈরি করে নিতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ডোটা ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি করে নেব, তারপর এটাকে একটা সাইডে রেখে দেব। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 সিদ্ধ ডিম। আমি এভাবে ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে ডিমগুলোকে কুচি কুচি করেও কেটে নিতে পারেন। তো ডিমগুলো গ্রেট করা হয়ে এলে এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার একে একে সবগুলো মশলা দিয়ে দিব। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, চাট মশলা দিচ্ছি 1/2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো মশলা ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু বুঝে অ্যাড করবেন। আমি যেহেতু কাঁচামরিচ আর ব্ল্যাক পেপারটা ইউজ করলাম, তাই এখানে আর আলাদা করে চিলি ফ্লেক্সটা দেব না। তো ডিমের পুরটা আমাদের এখন রেডি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে একটা লিকুইড ব্যাটার তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকমই পাতলা হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, তারপর একটা লেচি নিয়ে উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে একটা রুটি তৈরি করে নেব। তবে রুটিটা একদমই পাতলা হবে, যাতে নাস্তাগুলো ভাজার পরও অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকে, আর এইরকম একটু এলোমেলো হলেও কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা রুটির উপরে আমরা যে লিকুইড ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তা এইভাবে অল্প অল্প করে দিয়ে পুরো রুটিটা উপর থেকে স্প্রেড করে দিতে হবে। এখন তার উপর আরেকটা রুটি বসিয়ে ঠিক একইভাবে মিশ্রণটা দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এই কাজটা কীভাবে করছি, আর এইভাবেই আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি এই কাজটা কীভাবে করছি, আর অবশ্যই চেষ্টা করবেন এই স্টেপটা ফলো করতে। এতে করে আপনার নাস্তাগুলো অনেক বেশি খাস্তা এবং মচমচে হবে। আর এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এবার এক পাশ থেকে এটাকে রোলের মতো করে এভাবে ফোল্ড করে নিতে হবে, তারপর ছুরি দিয়ে কেটে ছোট ছোট লেচি তৈরি করে নিতে হবে। আর এই এক একটা লেচি দিয়ে এক একটা নাস্তা আমরা তৈরি করে নিব। তারপর একটা লেচি নিয়ে এভাবে বেলে ছোট সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা যে ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম, তা থেকে অল্প কিছুটা পুর নিয়ে এর মাছ বরাবর দিয়ে দিলাম। এবার একটু হাতের তালুতে নিয়ে এর চারপাশ থেকে মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে, যাতে ভাজার সময় যেন এর ভেতর থেকে পুরটা বের হয়ে না যায়, তাই একটু ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর হালকা হাতে একটু বেলে নেব। ব্যাস এতটুকুই করব, দেখতে ভালো লাগবে। একটা তৈরি হয়ে গেল, এখন এটাকে ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় একটি পাত্রে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখন এর মধ্যে আমি একটা একটা করে পুরিগুলো দিয়ে দিচ্ছি, তবে এই সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন এগুলোর কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে এসেছে, তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর এইভাবে একটু সময় নিয়ে যদি পুরিগুলো ভেজে নেন, তাহলে দেখবেন এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে।
আর একইভাবে আমি সবগুলো ডিমের পুরি তৈরি করে নিয়েছি। মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছে। দেখতে পাচ্ছেন এর ভিতরটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এটা আপনারা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন, তারা ভীষণ পছন্দ করবে। তাই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।